আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে একদিনে করোনা ভাইরাসের সংক্রমিত 5 শতাধিক, এ নিয়ে মোট আক্রান্ত 4,689 জন, মারা গেছে আরও 4 জন। রমজান ইফতার ও তারাবিতে জমায়েত নিষিদ্ধ, সরকারি প্রজ্ঞাপন জারি, ভাজা পোড়া খাবার নিয়ে সতর্কতা চিকিৎসকদের। এবার পুরো সংবাদ। দেশে একদিনে করোনা ভাইরাস ধরা পড়েছে 500 জনেরও বেশি মানুষের মধ্যে। গত 24 ঘন্টায় 503 জনের দেহে এই সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,689 জনে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মারা গেছে আরও 4 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। দেখুন রাসনা দাসের রিপোর্ট। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তবে আগের দিনের চেয়ে কমেছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় 4 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে 503 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4 জন। এ পর্যন্ত মোট সুস্থ হল 112 জন। পরীক্ষা হয়েছে 3,686টি এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4,689 জন। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 3,686 জনের। পরীক্ষার হার বেড়েছে 7.9% এবং মৃতদের মধ্যে 4 জনই পুরুষ। তাদের বয়স 51 থেকে 60-এর মধ্যে। তারা সবাই ঢাকার। রমজানের যে সংযম, তার সাথে আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো আমরা অবশ্যই মেনে চলবো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। কারণ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গতকাল 414 থেকে আজকে 503 জন নতুন আক্রান্ত ব্যক্তি পেয়েছি। আমরা আপনাদের সহযোগিতা পেলেই এই সংখ্যাটা আমরা কমের দিকে যেতে পারি, নতুবা আমাদের এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সেজন্য বারবার বলি, আজকে আবারও বলছি, বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। এ সময় রমজান মাসে ইফতারের পরে বেশি করে তরল খাবার, কালোজিরা মধু ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আদা লবণ মেশানো গরম পানি দিয়ে গার্গেল করা সহ গরম পানি পান করতেও বলেন তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। চাঁদ দেখা গেলে আজ বাংলাদেশে হবে রোজার প্রথম তারাবি। এ নিয়ে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে বসছে চাঁদ দেখা কমিটির সভা। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সবাইকে ঘরেই তারাবি সহ সব নামাজ আদায়ের অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। মসজিদে 10 জন মুসল্লি ও 2 জন হাফেজ সহ মোট 12 জনের অংশগ্রহণে রমজান মাসে এশা ও তারাবির নামাজ আদায়ের আহ্বানও জানান তিনি। রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সহ একটি সরকারি প্রজ্ঞাপনও জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। একই সাথে মসজিদে জুমার নামাজ আদায় করার ব্যাপারে আগে জারি করার নির্দেশনা কার্যকর থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। আজকের সন্ধ্যাতে বাইতুল মোকাররমে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে চাঁদ দেখা কমিটির মিটিং আছে এবং এখানে চাঁদ দেখা গেলে আজকে থেকেই তারাবি শুরু। আমরা কিন্তু মসজিদ বন্ধ করি নাই, আমরা কিন্তু বলছি মসজিদ খোলা থাকবে, মসজিদে নিয়মিত জামাত হবে। যেহেতু এখন বাইরের লোকজন সকলেই যদি আসে, কে কোথায় কোন রোগে আক্রান্ত আছে সেটা সুনির্দিষ্টভাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এই জন্যে আমাদের মুসল্লিদের জীবন ঝুঁকির থেকে রক্ষা করার জন্য আমরা চাই নাই সাধারণভাবে লোকজন মসজিদ ঢুকে থাকুক। করোনার মহামারীর মধ্যে এলো মাহে রমজান, তাই স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশি চিন্তিত মানুষ। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না, তবে ভাজা পোড়া বাদ দিয়ে শাকসবজি আর ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ তাদের। মাহবুব কবির চপলের রিপোর্ট। রোজা এলে জমজমাট থাকত হাট বাজার, দোকানপাট বসত রাস্তার ধারেও, তবে এবারের চিত্র একেবারে ভিন্ন। শহর থেকে গ্রাম, চারদিকে শুনশান নীরবতা।
করোনায় আতঙ্কিত সব বয়সের মানুষ। এই ভাইরাস থেকে বাঁচতে লেবুর শরবত, গরম পানি সহ নানা ধরনের খাবার খাচ্ছেন অনেকেই, কিন্তু রোজার দিনে সেই সুযোগ নেই। সেক্ষেত্রে চিন্তিত না হয়ে বিকল্প উপায় জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। সারাদিন রোজা রাখার পরে আপনার শরীরে পানির পরিমাণ কমে যায়, এই জন্য আপনি বেশি বেশি করে শুধু নর্মাল পানি খেতে থাকেন। গলা শুষ্ক থাকা অথবা বেশি করে পানি খাবার সাথে করোনার কোনো সম্পর্ক নেই, তাই সাধারণত যেভাবে রমজানে রোজা পালন করে সেভাবেই করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি, করোনায় আক্রান্ত বা মৃত্যুর হার তাদের কম। রোজা রাখলে সেই ক্ষমতা কমবে কি না তা নিয়ে সংশয় আছে অনেকের। তবে পুষ্টিবিদরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমা বা বাড়ার সাথে রোজার প্রভাব নেই, সেক্ষেত্রে সচেতন হতে হবে খাবার গ্রহণে। কেউ যদি খুব বেশি মানসিক দুশ্চিন্তায় ভোগে এবং সেই অবস্থাতে কোনো খাবার খায়, তাহলে দেখা যায় তার শরীরে অ্যাসিড সিক্রেশন হয়। তো এখন বলা হয় যে দিনে কমপক্ষে 220 গ্রাম সবজি খাওয়া উচিত, কিন্তু কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে আমরা দিনে 50 গ্রাম সবজিও খাই না। এই ভিটামিন, মিনারেল, তারপরে ফাইবার, এগুলো কী করে? ফাইবার আমার শরীর থেকে অতিরিক্ত চর্বি বের করে দিচ্ছে, তার ফলে আমার শরীরে কোলেস্ট্রল কমে যাচ্ছে। কোলেস্ট্রল যদি কমে যায় তাহলে আমার কতগুলো রোগ থেকে আমি বেঁচে যাচ্ছি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিং ফাইদাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ হয় তাহলে সে পরবর্তীতে কাজা আদায় করবে। করোনার কারণে দীর্ঘ সময় বাসায় থাকতে হচ্ছে, তাই প্রতিদিন কিছু ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রমজান মাসে খাদ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে ধান কাটা শ্রমিকদের তাপমাত্রা মাপার জন্য থার্মাল স্ক্যানার প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। ধান কাটতে যাওয়ার আগে যেন প্রতিটি কৃষি শ্রমিকের জ্বর আছে কিনা তা মেপে দেখা হয়, সে ব্যাপারেও গুরুত্ব দেন তিনি। পরে খাদ্যমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসকের কাছে 200 থার্মাল স্ক্যানার হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগ উপপ্রচার সম্পাদক রঞ্জিৎ সরকার। এ সময় খাদ্য বিভাগ, কৃষি বিভাগ ও চাল ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ বিভিন্ন কাজে প্রশাসনের পাশাপাশি নানা কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। জনসচেতনতামূলক প্রচারণা, জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি কর্মহীন ও অসহায়দের মাঝে ত্রাণও বিতরণ করছেন তারা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মুসা হাসপাতালের পরিচালকদের কাছে এসব সামগ্রী তুলে দেন। কুমিল্লায় নিজ বেতন থেকে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন সেনাবাহিনী সদস্যরা। সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এসব খাদ্য বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। রংপুরে কর্মহীন অসহায় প্রায় 1000 পরিবারকে 10 দিনের খাদ্য সামগ্রী দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। সকালে নগরীর হাজিপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 200+ প্রতিবন্ধী অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ। করোনা ভাইরাসের কারণে গাজীপুরে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার সাবান সহ নানা সুরক্ষা সামগ্রী দিয়েছে বেসরকারি সংস্থা জিএসকে, মার্ক স্পেন্সার ও কেয়ার ইন্টারন্যাশনাল। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। সংসদ সদস্য শামসুন্নাহার বেগম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান ও কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওয়াল্টার মা ওয়াসা এসময় উপস্থিত ছিলেন। প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক, তারা আঞ্চলিক ভিত্তিক, এটা কিভাবে মানুষ ত্রাণ পাবে, মানুষকে কিভাবে ত্রাণটা দিতে হবে এবং লিস্ট করে তারা নিজেরা সশরীরে এটা সবাই সার্বিকভাবে সহযোগিতা করছে। সেই হিসেবে আমি গাজীপুর সিটি কর্পোরেশন পক্ষ থেকে আওয়ামী লীগের পরিবার যারা এখানে সহযোগিতা করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে মিলেমিশে আমরা দল মত সকলে মিলেমিশে আমরা গাজীপুরের সিটি কর্পোরেশন মানুষ সবাই যেন খাদ্য পায়, সবাই যেন নিরাপদে থাকতে পারে, সবাই যেন করোনা মুক্ত থাকে, এর জন্য আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন আমরা শুরু করেছি, সবার কাছে সার্বিক সহযোগিতা চাই।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ, যশোর ও ময়মনসিংহে আরো পাঁচজন মারা গেছেন। বিভিন্ন জেলায় বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত দুদিনে সিলেটে 23 জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অধিকাংশ এলাকাতে লকডাউন মানছেন না মানুষ। প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সবচেয়ে ভয়াবহ অবস্থা নারায়ণগঞ্জে। 24 ঘন্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জন মারা গেছে। এ নিয়ে ওই জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 37 জনে। নতুন শনাক্ত হয়েছে আরও 42 জন। সব মিলিয়ে সেখানে 600 কাছাকাছি করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে নারায়ণগঞ্জ শহরে অনেকে লকডাউন মানছেন না। যশোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছে অন্তঃসত্ত্বা এক নারী সহ আরও 2 জন। গত 24 ঘন্টায় ময়মনসিংহে নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হলেও আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে 1 জন ডাক্তার সহ আরও 8 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছেন। বরিশালে নতুন শনাক্ত হয়েছে 6 জন। অন্যদিকে গাজীপুরে নতুন 3 জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহকারী রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 জন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। পরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদ ও 4th শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টার লকডাউন করা হয়েছে। কুড়িগ্রামের চিলমারি উপজেলায় 30 বছরের এক যুবক এবং কক্সবাজারে আরও 2 জন শনাক্ত হয়েছে। এদিকে গত শনিবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। বিশেষায়িত একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ISPR। লোকবল কম থাকার কারণে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তকরণ PCR মেশিনে করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রিত হচ্ছে। চলতি সপ্তাহে মাত্র 2 দিনে 23 জন পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে সিলেট বিভাগে আতঙ্ক বিরাজ করছে। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। সারা দেশে বোরো ধান পাকতে শুরু করেছে, কিন্তু ধান কাটা ও মাড়াই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে সংকট দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের। তবে দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছেন পুলিশ, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেরপুর, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। এবছর দেশে বাম্পার ফলন হয়েছে বোরো ধানের, কিন্তু করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। তাই সময় মতো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এমন পরিস্থিতিতে শেরপুরে কৃষকদের পাশে দাঁড়িয়েছে পুলিশ ও শিক্ষার্থীরা। কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়া সহ নানা ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ ও শেরপুর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। পুলিশের ধান কাটিয়ে নিয়ে আমার বাড়িতে নিয়ে দিতেছে, এতে আমি খুব খুশি। স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে আমরা গরিবসহায় দুস্থ কৃষকদের ধান কেটে আমরা তাদের ঘরে তুলে দিচ্ছি। ধান ঘরে উঠানোর ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা, শ্রমিক লাগবে, গাড়ি লাগবে, তাদের পাশে এসে দাঁড়ানো লাগবে, যে কোনো বিষয়ে যে কোনো সহযোগিতা। এ মাসের শেষ সপ্তাহ থেকে মের প্রথম সপ্তাহ পর্যন্ত হাওড়াঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ধান কাটা মাড়াইয়ে এবার সময় কম পাওয়া যাবে। তাই সুনামগঞ্জে অন্যদের পাশাপাশি নারী ও শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ নেমেছেন ধান কাটতে। এই ধান কাটা যত কম ধরে শেষ না হচ্ছে এই হাওরের, আমরা ধান কেটেই যাব। আমরা স্কাউট হচ্ছি মানুষের সেবায়। ধান যে কাটতেছে আমার খুব ভালো লাগছে। যদি দ্রুত ধানগুলা ঘরে তুলতে পারে তাহলে আমাদের খাদ্যের অভাব হবে না এবং আমাদের খাদ্য সংকট হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটুকু যদি আমরা মানি, আমি বিশ্বাস করি আমাদের হাওরের ফসল পানির নিচে তলিয়ে যাবে না। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তর সুহিলপুর গ্রামে কয়েকজন কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এছাড়া কুমিল্লার দেবিদারে ছাত্রলীগের কর্মীরা ধান কেটে তা মাড়াই করে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজও করছেন। হুমায়ুন চিস্তি, ATN বাংলা। করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়ে স্বল্প সময়ে ফসল উৎপাদনে গবেষণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের কৃষি বিজ্ঞানীরা। তারা জানান, চলতি বছর দেশে গমের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন হবে 14 লক্ষাধিক মেট্রিক টন গম, যা গত বছরের তুলনায় প্রায় 3 লাখ মেট্রিক টন বেশি। আবহাওয়া অনুকূলে থাকা এবং ভালো বীজ ও সঠিক পরিচর্যার কারণেই এবছর গমের বাম্পার ফলন হওয়ার অন্যতম কারণ বলেও তারা জানান। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম দুর্নীতি হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ সমন্বয় লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব সম্পদ বড়ুয়া।
জেলা প্রশাসকের কার্যালয়ে এক সমন্বয় সভায় তিনি একথা জানান। বৃহস্পতিবার ওই সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি। তিনি বলেন, শুধু সরকারি ত্রাণ নয়, এই দুর্যোগে বিত্তবানদেরও সহায়তা নিয়ে এগিয়ে আসা উচিত। ত্রাণের দাবিতে বরিশালের পশ্চিম কাউনিয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে কয়েকশো কর্মহীন মহিলা, পুরুষ ও শিশু। সকালে বরিশাল লাকুটিয়া বাবুগঞ্জ সড়কে এই বিক্ষোভ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ত্রাণের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। একই দাবিতে এর আগেও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে এলাকাবাসী। চলমান করোনা পরিস্থিতিতে ঝিনাইদহ টিসিবি পণ্য বিক্রিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলছে। দূরত্ব বজায় না রেখে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর, আরাপপুর মোড়, ওয়ার্জের আলী স্কুল সহ বিভিন্ন স্থানে প্রতিদিন পণ্য বিক্রি চলছে। টিসিবির পণ্য কিনতে আসা অনেকেই অভিযোগ করেছেন, স্লিপ দিয়ে লাইনে দাঁড়িয়ে পণ্য বিক্রির কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। শরীয়তপুরের নড়িয়ায় কালবৈশাখী ঝড়ে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জপসা ইউনিয়নে জাকির খার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়া জাজিরা উপজেলা সহ বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। নাটোরের সিংড়ায় শিলাবৃষ্টিতে চলনবিল অঞ্চলের প্রায় 3,000 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় এই শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টির পর উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে ক্ষতি নিরূপণের কাজ করছেন। এতে ক্ষতির পরিমাণ 15 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাঘমারা এলাকায় কৃষকের ধান কাটায় সহযোগিতা করছে কৃষক লীগ। দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ অন্যান্য নেতারা এই সময় উপস্থিত ছিলেন। নওগাঁয় শ্রমিক সংকটের কারণে এক কৃষকের প্রায় 1 একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিল জেলা যুবলীগের নেতাকর্মীরা। দুপুরে জেলার সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নে জেলা যুবলীগের প্রায় 25 জন নেতাকর্মী এ কাজে অংশ নেন। জেলার 11টি উপজেলায় এ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। করোনা ভাইরাস যখন আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক তখনই ক্ষেতে ধানের ভালো ফসলে হাসি ফুটেছে নরসিংদী সদরের শিলমান্দি এলাকার কৃষকদের মুখে। কিন্তু করোনার কারণে শ্রমিক সংকট দেখা দেয়ায় তারা ধান কাটতে পারছিলেন না। পরে তাদের সহযোগিতায় এগিয়ে আসে একদল ছাত্রলীগ কর্মী। দেশ ও মানুষের কল্যাণে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সাভারে বহুল আলোচিত রানা প্লাজা ধসের 7 বছর আজ। দিনটি পালনে সকালে দুর্ঘটনাস্থলের পাশে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নিহতদের স্বজন, সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন এবং আহত শ্রমিকরা সেখানে শ্রদ্ধা জানান। তবে করোনা ভাইরাসের কারণে গত বছরের চেয়ে এবারের আয়োজন ছিল সীমিত। 2013 সালের এই দিনে রানা প্লাজার 9তলা ভবন ধসে প্রাণ হারান 1,175 জন মানুষ। এর আগে গতকাল সন্ধ্যায় অস্থায়ী বেদিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। রানা প্লাজা ধসের 7 বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আহত গার্মেন্টস শ্রমিকরা। সাভারে কারখানা দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেলেও এখন তা বন্ধ। অনেকেই আছেন অর্থ কষ্টে, পরিবার পরিজন নিয়ে চলছে দুর্বিষহ জীবন। করোনা সংক্রমণের সময় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত বিনিয়োগ ও পোশাকের অর্ডার ফিরে পাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন শরফুল আলম। ক্রেতার সাথে জড়িয়ে আছে হৃদয়ের জীবন। একসময় রানা প্লাজার একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন তিনি। ভবন দশে পাজরের হাড় ভেঙে গেছে, এখনো সেই অসুস্থতা, চিকিৎসার টাকাও নেই। আমার মেরুদণ্ডে ভীষণ বড় আঘাত পাই, বুকের পাজরটা প্রায় 4-5 ইঞ্চি ভিতর দিয়ে চলে যায়। এখন বন্ধুর পাশে থাকি,
এইভাবে জীবনযাপন করতেছি। হৃদয়ের মতো শাহনাজ সেলিম মুক্তিরাও কাজ করতেন রানা প্লাজায়। মানসিক যন্ত্রণা আর শারীরিক অক্ষমতায় আপনজনদের কাছ থেকে বিতাড়িত হয়েছেন অনেকেই। বছরের এই দিনে করোনা আতঙ্ক নিয়ে আজও তারা জড়ো হয়েছেন সেই জায়গায়। রাত ভরে ঘুমায় পারি না, ব্যথায় শিক্ষার পরে বয়ে থাই। পারিবারিক সঞ্জবত্ব দেওয়া হয়েছিল আমাকে, ওটার মুনাফা দিয়ে আমি চলতেছি বর্তমানে। উন্নয়ন সংস্থা অ্যাকশন এডের তথ্য মতে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের 43% এখনো বেকার, আহতদের 31% মানসিক বিপর্যয়ে রয়েছেন। ওই দুর্ঘটনার পর ট্রাস্ট ফান্ডের আওতায় নিহত ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে করোনা মহামারীতে পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এ খাতে আরও বেশি ঝুঁকিপূর্ণ করেছে বলে মনে করছেন কেউ কেউ। চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছে। উপজেলার পৌর সদরের দক্ষিণ মহাদেবপুরে ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন। সামাজিক দূরত্ব বজায় রেখে সিগারেট খাওয়া নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি সমাধানের নামে দুই কিশোর গ্যাং সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যায়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তাদের 3 সন্তানের হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করা হয়েছে। সকালে গৃহবধূ ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এই হত্যাকাণ্ড ঘটে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি চ্যাংরাবান্দা জিরো পয়েন্টের কাছে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় দায়িত্বরত বিজিবির সদস্য ও গ্রামবাসী বাধা দিলে প্রথমে ফিরে যায় বিএসএফ, পরে অস্ত্রশস্ত্র নিয়ে 50 থেকে 60 জন বিএসএফের একটি দল আবারও পুষিনের চেষ্টা চালায়। দ্বিতীয়বারে বাধা পেয়ে তারা শটগানের অন্তত 7 রাউন্ড গুলি ছোড়ে। এতে বিজিবির এক সদস্য সহ 4 গ্রামবাসী আহত হয়। করোনা সংকট মোকাবেলায় ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের জন্য কম খরচের খাদ্য সামগ্রীর মানবিক দোকানটি আর্থিক সংকটের কারণে বন্ধ হতে বসেছে। 30% ছাড়ে সব খাদ্যপণ্য আর দুস্থ ব্যক্তিদের জন্য বিনে পয়সায় সবজি বিতরণের মানবিক দোকানটি 1 এপ্রিল থেকে শহরের সমবায় মার্কেট চত্বরে শুরু হয়। সামাজিক এই সংগঠনের কার্যক্রম। ভর্তুকি মূল্যের এই দোকান থেকে চাল, ডাল, চিনি ও কাঁচা শাকসবজি সহ সব ধরনের নিত্যপণ্য নিচ্ছে নিম্ন আয়ের মানুষরা। তরুণ উদ্যোক্তারা বলছেন, করোনা সংকট মোকাবেলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা এই উদ্যোগ নেন। কর্মসূচিটি চালু রাখতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চান তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।